আষাঢ়ের শুরু থেকে এবার যেমন তীব্র গরম তেমনি পানীয় জলেরও হাহাকার জোড়া ফলায় বিদ্ধ বিনপুর এক নম্বর ব্লকের দহিজুরি গ্রাম পঞ্চায়েতের জোয়াল ভাঙা গ্রাম জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলায় গ্রামটির অবস্থান কিন্তু রাজ্য সড়কের গাই গ্রামে কম বেশি কুড়িটি আদিবাসী পরিবারের বসবাস আর সেখানে জলের উৎস বলতেছিল গভীর নলকূপের সঙ্গে লাগানো একটি সোলার চালিত পাম্প ঘটা করে উদ্বোধন হলেও বছর খানেকের মধ্যে জলাধার সহ দামি সোলার প্যানেল এখন ভূমি সজ্জায় গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তা হালি দেখা দিয়েছে তীব্র জলের সংকট অনেক দিন হয়ে গেল তো হঠাৎ এটা খাই মানে পোদারকে নাই নাই কেউ আছে আর কার কাছে বলবো এখন খাওয়ার জল খাচ্ছি করে আর ওই সেখানে এখানে থাকতে আনছি ম্যানেজ করি খাচ্ছি আর কি কতদিন ধরে মানে আগে এটা তৈরি হয়েছিল

তা বয়ে আনতে হচ্ছে পাশের গ্রামের নলকূপ থেকে রাজ্য সড়কের গায়ে পানীয় জলের ট্যাঙ্কি সহ সোলার প্যানেল ভেঙে পড়ে থাকলেও তা নজরে আসেনি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ দহেজুরি পঞ্চায়েতের গ্রাম প্রধানের সেই পঞ্চায়েত ভোট থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন জল সমস্যা সমাধানের প্রতিশ্রুতির বন্যায় শুধু বয়েছে আর আজ ভরা আষাঢ়েও পানীয় জলের হাহাকার দহিজুরি জোয়াল ভাঙা গ্রামে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা